মুসলিমদের ধর্মীয় ভাব আবেগে আঘাত করেছে প্রিয়া প্রকাশ ভাড়িয়ারের গান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবার গুরু আদর লাভ ছবির পরিচালককে নোটিশ পাঠালো পুলিশ। ভারতের হায়দ্রাবাদের ফুলকনুমা পুলিশের তরফে পাঠানো হয়েছে নোটিশ। একটি কপি ডাক মারফত পৌঁছাবে পরিচালক অমর লুলুর কাছে, অন্যটি তাকে হাতেই ধরানো হবে। সেজন্য ফুলকনুমা পুলিশের একটি দল কেরালার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। অমর লুলুর গুরু আদর লাভ ছবিতে অভিনয় করছেন প্রিয়া। সেখানেই রয়েছে মানিক্যম মালারি পুভি গানটি। ইতিমধ্যে গানের তালে জনপ্রিয় হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার নবাগত অষ্টাদশী কিশোরী অভিনেত্রী প্রিয়া রাখির পল্লবের ইশারা। নেট দুনিয়া কাঁপিয়ে সেই ভিডিও এখন ইউটিউবে ভাইরাল। রাতারাতি মহাতারকা বনে গেছেন প্রিয়া। ইন্টারনেটে রাতারাতি সেন্সেশন তৈরি করা প্রিয়ার আখির নাচনে এখন মাতোয়ার 8-80। তবে গানের কথা নিয়ে অভিযোগ থাকলেও প্রিয়ার চাহনি নিয়ে কোনো রকম অভিযোগ কিন্তু ওঠেনি। তাই লাখ লাখ হৃদয় জিতেও পদ্মাবতের পথ ধরেই বিতর্কের চূড়ায় উঠেছে লুলুর গুরু আদর লাভ। যদিও বিতর্ক পাত্তা দিতে রাজি নন পরিচালক লুলু।